আপনারা সবাই জানেন যে নোভেল করোনা ভাইরাস দিন দিন সংক্রমণটা বেড়েই যাচ্ছে, সেই জন্য আমাদের যারা সাফাই কর্মী পৌরসভা বিভাগের তারা নিজের জীবন বিপন্ন করে তারা কন্টিনিউ কাজ করে যাচ্ছেন এবং আমরা প্রায় তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান, গ্লাভস দিচ্ছি। আজকে আমরা প্রায় চতুর্থ পর্যায়ে আমরা সমস্ত লেবারদের হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং তার সাথে আমরা সাবানও দিলাম, কারণ এরা যাতে সবসময় নিজের শরীরটাকে জীবাণুমুক্ত রাখতে পারে। এবং এরা যেভাবে কাজ করে চলছে, একদিকে ডেঙ্গুর প্রকোপ, বর্ষা, তারপরে এই করোনা, তার সাথে এরা সবকিছু দূরে করে দিয়ে, নিজের পরিবারকেও দূরে করে দিয়ে এরা কালিয়াগঞ্জ পৌরসভা শহর এলাকার সমস্ত মানুষকে যাতে সুস্থ থাকে তার চেষ্টা করে যাচ্ছে। সেই জন্য তাদেরও, তারাও যাতে সুস্থ থাকে, এটা আমাদের একটা মানবিক দায়িত্ব। কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে আমি ওরা যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, সেই চেষ্টাটা আমি করি। কতজনকে দিলেন? আমাদের প্রায় 150 উপরে সাফাই কর্মী রয়েছেন, তাদের সবাইকে দিলাম। এবং তার সাথে আমি সর্বস্তরের সাধারণ মানুষকে অনুরোধ করব যে আমরা যেমন সবাই নিজেকে সেফ রেখেছি, আমরা সবাই মিলে আমাদের এই সমস্ত সাফাই কর্মীদের জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করি, তারা যাতে এইভাবে পরিষেবাটা আমাদের দিতে পারে এবং তারা যেন সুস্থ থাকে এবং তার সাথে তারা যেন ঠিক এইভাবেই আমাদের শহরকে পরিষ্কার রাখতে পারে এবং তাদের পরিবারের কাছেও তারা যেন ভালো থাকে, সেই প্রেয়ারটা আমরা। এ পর্যন্ত আমরা যত পরিসংখ্যান জানতে পেরেছি তাতে দেখা যাচ্ছে যে আমাদের দেশে প্রায় 80% করোনার রোগী যারা আক্রান্ত হচ্ছেন তাদের হয় কোনো উপসর্গ থাকছে না অথবা সামান্য উপসর্গ থাকছে, তো ফলে সেই রোগীগুলো বাড়িতে হোম আইসোলেশনে থাকছে। আর বাকি 20% প্রায় 15% হসপিটালে ভর্তি হওয়ার দরকার আছে, তাদের মাঝারি বা বেশি মাত্রায় উপসর্গ দেখা যাচ্ছে। তো আমরা চাইছি যে যারা উপসর্গহীন বা সামান্য উপসর্গ তারা যারা বাড়িতে থাকবে, তারা একটা চারজনের চিকিৎসক একটা বিষয় করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত কোভিড পেশেন্ট আছেন তারা একটা কাঠামো আছে, তার বাড়ির সিদ্ধান্ত নিয়েছেন। এটা আমাদের অনেক দিন ধরে চিন্তা ভাবনা চলছে। প্রথমে দু একটা কথা বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে এই প্যান্ডেমিক বা অতিমারি আমাদের পাবলিক হেলথের এবং মেডিসিনের যে ফিশার লাইনস, অর্থাৎ যেগুলো চির ধরা জায়গা, সেগুলোকে খুব প্রকট করে তুলেছে। যে পরিমাণ পেশেন্ট অতি দ্রুত সময়, অল্প সময়ের মধ্যে যে সংখ্যক পেশেন্ট জমা হচ্ছে সেটাকে হ্যান্ডেল করার ক্ষমতা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার নেই, এটা পৃথিবীর সব দেশে প্রকটভাবে ফুটে উঠেছে। আমেরিকা, ইতালি, জার্মানি, স্পেন, ফ্রান্স সমস্ত দেশে, ইউকে, এমন কোনো দেশ নেই, ভারতবর্ষ কোনো এক্সেপশন নেই, ভারতবর্ষ এটা ফুটে উঠেছে। ফিশার লাইনস, বেলজিয়ামে এমন ঘটনাও ঘটেছে ব্রাসেলসে যে ওখানে ডাক্তারদেরকে, হেলথ ওয়ার্কারদেরকে এবং যারা প্রয়োজনীয় এই সুরক্ষার সঙ্গে জড়িত তারা পিপিই কিট পাচ্ছে না, অথচ সরকার অন্য খাতে বাজেট বাড়াচ্ছে। সেই সময় ব্রাসেলসের প্রধানমন্ত্রী যখন এসছে কোনো হাসপাতাল ভিসিটে, তখন সমস্ত স্বাস্থ্যকর্মী এবং সমস্ত হেলথ ওয়ার্কার, ডাক্তার তারা পেছন দেখিয়েছে, দে শোড দেয়ার ব্যাকস। এই ঘটনাও ইন্টারন্যাশনালি ঘটেছে। তার মানে গভর্নমেন্ট হেলথ সিস্টেম, যে গভর্নমেন্টে সরকারের, যে সরকারের দায়িত্ব হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য, বিশেষ করে এই দুটোর দায়িত্ব শিক্ষা সরকারের, তারা এটাকে সামাল দিতে পারছেন। দিস ইজ ভেরি সিম্পল, প্লেন অ্যান্ড সিম্পল ফ্যাক্ট। এবার সেক্ষেত্রে তাহলে আমরা যারা সামান্য মানুষের জন্য কিছু ভাবনা চিন্তা করি, এই ধরনের যে চিকিৎসকরা আছেন বা অন্য স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, তারা কি হাত পা গুটিয়ে বসে থাকবেন? এবং পরিসংখ্যানগতভাবে এটা বলে দেওয়া ভালো যে 80-81% কোভিড পেশেন্টদের কোনো চিকিৎসার প্রয়োজন হয় না, তারা অটো রিকোভারি হয়ে যায়, নিজেদের মতো করে রিকোভারি হয়, খুব কম সিমটমস থাকে। 14% পেশেন্টের হসপিটালাইজেশন প্রয়োজন হয় অক্সিজেনেশন, অক্সিজেন দেওয়ার জন্য।